বিসমিল্লাহিরহমানিরহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আল্লাহর পছন্দের মেয়েদের নামের 28তম পর্ব নিয়ে আজ আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। তাহলে আর কথা নয়, এবার শুরু করা যাক। বন্ধুরা, আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ। তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত, কীভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন, তাদের জন্য এই ভিডিওটি। আপনি কি আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী মেয়েদের নাম কিংবা কোরআন অনুযায়ী আপনার নবজাতকের নাম রাখতে চান এবং অনুসন্ধান করেন? তাহলে এই ভিডিওটি থেকে আপনি বিস্তারিত আল্লাহ তাআলার পছন্দের মেয়েদের নামগুলি পাবেন। সুতরাং আজ আমরা আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী কোন নামগুলি মেয়েদের জন্য রয়েছে এবং কোরআন ও হাদিস অনুযায়ী মেয়েদের নামের তালিকা ও সে নামগুলোর অর্থসহ বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরেছি। আল্লাহর পছন্দের মেয়েদের নাম। বাত উল অর্থ তপস্বী, ঈশ্বরের প্রতি নিবেদিত। বেয়ান অর্থ ব্যাখ্যা করা, স্পষ্ট করা, ঘোষণা। বেঞ্জির অর্থ অনন্য, অতুলনীয়। বুদাইরা অর্থ ছোট্ট পূর্ণিমা। বুশরা অর্থ ভালো খবর। দুনিয়া অর্থ কাছে, কাছে। দরিয়া অর্থ ভালো আচরণ বিশিষ্ট, বুদ্ধিমান। দালিলা অর্থ নির্দেশনা। দিমাহ অর্থ বজ্রপাত বা বজ্রপাত ছাড়াই বৃষ্টি হয়। ডুরিন অর্থ মুক্তার মতো, মুক্তার তৈরি। দুয়া অর্থ প্রার্থনা, প্রার্থনা। দুনিয়া অর্থ পার্থিব জীবন। ফাদিয়া অর্থ আত্মত্যাগ, বীরত্বপূর্ণ। ফাদওয়া অর্থ আত্মত্যাগ, বীরত্ব, বীরত্ব। ফাহিমা অর্থ উপলব্ধিশীল, বোধগম্য। ফাইজা অর্থ সফল, বিজয়ী। ফারাহ অর্থ সুখ, আনন্দ। ফরিদা অর্থ অনন্য, অতুলনীয়। ফাতেমা অর্থ যে হারাম জিনিস থেকে বিরত থাকে, নবীর কন্যার নাম। আলিয়া অর্থ উচ্চ, উচ্চ। হুদা অর্থ নির্দেশনা। জান্নাহ অর্থ জান্নাত। লিনা অর্থ তরুণ, পাম গাছ। মরিয়ম হজরত ঈসা আলাইসাল্লামের মাতা। নুহা অর্থ বুদ্ধিমত্তা। সাফা অর্থ পবিত্রতা, স্বচ্ছতা, মক্কার অন্যতম পাহাড়। সালওয়া অর্থ যা সুখ বয়ে আনে। আলিয়া অর্থ নিঃশ্বাস ফেলা। বন্ধুরা, পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা। ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক। মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানদের নাম খুঁজেন এবং রাখতে চান, তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন
এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।